ওয়েলকাম টু হেলথ ইনসাইন নমস্কার আমি ডক্টর উক্তি গুপ্ত আজকে আমরা আলোচনা করব ইনসুলিনের ডোজ এবং ব্লাড গ্লুকোজ মনিটারিংয়ের খুঁটিনাটি নিয়ে ইনসুলিন যখন আমরা রুগীদের ক্ষেত্রে দিই কিছু কিছু বেসিক খুঁটিনাটি বা ডিটেলস আছে যেগুলো আমরা রুগীদের ডেসক্রাইব করে দিই সেগুলো আমাদের সবারই যারা ইনসুলিন নিচ্ছি তাদের মনে রাখা দরকার ইনসুলিন সাধারণত দু ধরনের হয় একটা হয় বেজাল ইনসুলিন অর্থাৎ যেটা সারা ব্যাপী কাজ করে এটা দিনের যে কোনো সময় নেওয়া যায় সাধারণত ডাক্তার ডাক্তারবাবুরা রাত্রে একবার করে দিয়ে থাকেন শোয়ার সময় আর একটা ইনসুলিন হয় যেগুলো ঠিক খাবার কিছুক্ষণ আগে আগে নিতে হয় যেটাকে বলা হয় প্র্যান্ডিয়াল ইনসুলিন আবার এ মিক্সচার অথবা মিক্সড ইনসুলিনও পাওয়া যায় যাই হোক মনে রাখতে হবে যে আপনার প্রেসক্রিপশানে সাধারণত লেখা থাকে যে ইনসুলিন এত ইউনিট দশ বা কুড়ি ইউনিট ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারের আগে নেওয়ার জন্য যদি কোনো ইনসুলিন খাবার আগে নেওয়ার কথা বলা থাকে তাহলে প্রথমেই মনে রাখতে হবে ইনসুলিন নেওয়ার কোনো ফিক্সড টাইম হয় না ইনসুলিন কখন নেবেন সেটা খাওয়া দাওয়ার সঙ্গে জড়িত ইনসুলিন আপনি তখনই নেবেন কেননা খাওয়া দাওয়ার আগে দেওয়া হচ্ছে মানে এটা আপনার খাওয়ার পরে যে সুগার বাড়ে সেটাকে কন্ট্রোল করার জন্য দেওয়া হচ্ছে সুতরাং আপনি খাওয়া দাওয়ার করবেন বা করছেন এটা সম্বন্ধে নিশ্চিত হলে তবেই ইনসুলিনটা সেই সময় নেওয়া উচিত প্রতিদিন যে ফিক্সড দশটা বা ঠিক ঘড়ি ধরে সাড়ে নটায় নিতে হবে তা নয় দ্বিতীয় কথা ইনসুলিন কি নিচ্ছেন সেটা ডাক্তারবাবু থেকে জেনে নেবেন কিছু ইনসুলিন আছে যেগুলোকে শর্ট অ্যাক্টিং বা খুব র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন বলা হয় যেমন নোহো র্যাপিড অ্যাপিড্রা ইত্যাদি সেগুলো আমরা খাবার পাঁচ মিনিট বা দশ মিনিট আগে লাগাতে বলি আজকাল এর আর এক ধাপ উন্নত ভার্সান পাওয়া যায় যেগুলো অনেক সময় খাওয়ার ইমিডিয়েট পরেও লাগানো যায় সেই ফ্লেক্সিবিলিটিটা আছে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত ইনসুলিন ইউজ করা হয় বিশেষ করে রেগুলার ইনসুলিন বা প্রিমিক্সড ইনসুলিন সেগুলো কিন্তু নিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসতে নেই সেগুলো লাগানোর অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট পরে খাবার খেতে হয় না হলে সুগার বাড়া এবং ইনসুলিনের ম্যাক্সিমাম পিক অ্যাকশানের সঙ্গে মিসম্যাচ হয়ে যায় সুতরাং আপনি যে কি ইনসুলিন নিচ্ছেন এবং সেটা খাওয়ার কতক্ষণ আগে নেওয়া উচিত ইটা ডাক্তারবাবুর কাছ থেকে প্রথম কথা উচিত ক্লিয়ার করে নেওয়া দ্বিতীয় কথা ইনসুলিন লাগালে তার সঙ্গে সুগার মনিটার করতে হয় যদি দিনে একবার ইনসুলিন রাত্রে দেওয়া থাকে তার সঙ্গে ট্যাবলেট দেওয়া থাকে যেটাকে আমরা বলি বেজাল প্লাস ওয়েডি রেজিমেন্ট বা ওরাল রেজিমেন্ট সেক্ষেত্রে শুধু ফাস্টিং সুগার মনিটর করলেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় যদি দিনে একাধিকবার ইনসুলিন দেওয়া যায় বা দেওয়া থাকে অর্থাৎ আইডিয়ালি তিনবার খাবার আগে এবং শোবার সময় একবার যেটাকে বলা হয় বেজাল বোলাস বা দুবার ব্রেকফাস্ট এবং ডিনারের আগে দুবার দেওয়া হয় যেটাকে বলে টোয়াইস ডেলি প্রিমিক্সড ইনসুলিন সেক্ষেত্রে সুগারটা সপ্তাহে একবার বা দুবার যেরকম আপনার সুগার কন্ট্রোল থাকছে সেই অনুযায়ী মনিটার করা উচিত মনিটার কিভাবে করবেন মনিটর দুধাবায় করা যায় এক প্রথম কথা একটা খালি পেটে সুগার করতেই হবে অর্থাৎ ফাস্টিং এরপরে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারের দু ঘন্টা পরে পরে করা হয় এটাই কনভেনশনালি করা হয়ে থাকে অর্থাৎ ফাস্টিং টু আওয়ার আফটার ব্রেকফাস্ট টু আওয়ার আফটার লাঞ্চ অ্যান্ড টু আওয়ার আফটার ডিনার খুব রেয়ার কিছু ক্ষেত্রে যেটা আপনার ডাক্তারবাবু বুঝে নেবেন অনেক সময় রাত্রে শোবার সময় বা আর্লি মর্নিং থ্রি এ এম মনিটার করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি খাওয়ার আগে আগে দেখার জন্য অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের আগে আগে দেখতে প্রি ব্রেকফাস্ট প্রি লাঞ্চ প্রি ডিনার এবং ডিনারের দু ঘন্টা পরে টু আওয়ার আফটার ডিনার কোন রেজ মনিটরিংটা আপনার থেকে চাওয়া হচ্ছে সেটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত কেননা এটা কিছুটা ডিসাইড হয় যে কি ধরনের ইনসুলিন আপনি ব্যবহার করছেন তার উপর যেমন আমরা বললাম যদি উদাহরণস্বরূপ শর্ট অ্যাক্টিং ইনসুলিন ব্যবহার করা হয় যেগুলো লাগিয়ে পাঁচ মিনিটের মধ্যে খেতে বসতে হয় তখন খাওয়ার পরের সুগারগুলি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আর যদি আমরা ওই ধরনের ইনসুলিন ব্যবহার করি যেগুলো কুড়ি মিনিট বা আধ ঘন্টা আগে লাগানো হয় তাহলে দুভাবেই মনিটর করা যায় যদি কোনো ইনসুলিন লাগাবার পরে দিনের যে কোনো সময় সুগার ফল করে বা হাইপোগ্লাইসিমি হয় সেটা সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে সুগার ফল করার লক্ষণগুলি হল বুক ধরফর করা ঘাম দেওয়া প্রচন্ড খিদে পাওয়া শরীর আঞ্চান করা চোখের সামনে ধোঁয়া ধোঁয়া লাগা হাত ফাঁকা পা ইত্যাদি যদি এরকম হয় তাহলে তিন চামচ সুগার যদি আপনার কাছে গ্লুকোমিটার থাকে চেক করে দেখে নেবেন সত্যরাশির কম থাকলে বুঝতেই পারবেন না যদি সম্ভব হয় তাহলে তিন চামচ গ্লুকন ডি এক গ্লাস জলে গুলে খেয়ে নেওয়া উচিত এটা আপনি আরেকবার একবার দুবার রিপিটও করতে পারেন যদি সুগারের পরেও লো থাকে সর্বোপরি আধ ঘন্টা পরে গ্লুকোজ খাওয়ার আধ ঘন্টা পরে একটা ছোট স্ন্যাক নিতে বলা হয় যেমন একটা রুটি বা একটা ব্রেড এই ধরনের কিছু নাহলে সুগার আবার ফল করতে পারে বা রিবাউন্ড হাইপোগ্লাইসিমিয়া হতে পারে দ্বিতীয় কথা এটা যদি খাওয়া দাওয়ার অনিয়মের জন্য কোনো বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে আলাদা ব্যাপার যদি নিয়মিত বেসিসে কোনো একটা পার্টিকুলার টাইমে সুগার ফল করতে থাকে বা এই ধরনের হাইপোগ্লাইসমিয়া হতে থাকে সচরাচর বলা হয় যে ইনসুলিনটা লাগাবার পরে এরকম সুগার ফল করলো তার ডোজটা পাকাপাকিভাবে দুই ইউনিট কমিয়ে নেওয়ার জন্য তবে এই ধরনের কাজগুলি সর্বোপরি সবসময় ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে বা আলোচনা করে করাটাই বাঞ্ছনীয়